মাত্র 1 কিলোমিটার সড়ক পথ অতিক্রম করতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা সিএনজি চালিত অটোরিকশা ইজিবাইক ও মোটরচালিত রিকশা দূরত্বে রাস্তায় চলায় যেন দায় ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তরাংশের মেড্ডা থেকে টেরুডে আসা যাওয়ার পথে এমন অসহনীয় যানজট পাইকপাড়া রামকানে পয়েন্ট কুমারশীল মোড় ল্যাবেড মোড় কোটরুর চৌরাস্তা মোড় এবং ঘোড়াপট্টি মোড়ে যানজট নিত্যদিনের সঙ্গী এজন্য পৌরসভা ও ট্রাফিক বিভাগের অব্যবস্থাপনা কি দুশ্চিন্তা শহরবাসী আমার গন্তব্যে পৌঁছতে যাচ্ছি কিন্তু আমি জ্যামের কারণে আমি গাড়ি থেকে নেমে এখন হেঁটে যাচ্ছি সামনে সিএনজি অটো রিকশা প্লাস এই যে সড়ক বাজার প্রতিদিন শত শত ট্রাক আসতেছে এই ট্রাকের জন্য বিশেষ করে যানজট লাগতেছে দিনে দিনে শুধু বাড়তেছে এটার পিছনে মূল কারণ আমি মনে করি রাস্তাঘাট সব পর্যাপ্ত বড় না হওয়ার কারণে শহরে রাস্তা না বাড়িয়ে ইজিবাইক ও মোটরচালিত অটোরিকশা লাইসেন্স দেওয়ায় ট্রাফিক পুলিশকে বেশ হিমশিম খেতে হচ্ছে রাস্তাটা যদি বাড়াইতে পারে এবং এখানে নদীর পাড় দিয়ে যদি একটা বিকল্প রাস্তা করা যায় শহরের বিকল্প কোনো রাস্তা হইলে পরে এখানে শহরের যানজট হবে না বলে আমি আশা করি পৌর কর্তৃপক্ষ বলছে নাগরিকদের সুবিধা বিবেচনায় মোটরচালিত রিকশা আর ইজিবাইকের লাইসেন্স দেওয়া হয়েছে তবে এর সংখ্যা অনেক বেশি বলে স্বীকার করেন তারা নিবন্ধনের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ মানে অটোরিকশা এবং ইজিবাইক আছে যারা অনিবন্ধিত অবৈধ এবং যারা শহরের ভিতরে যানজট সৃষ্টি করছে ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া শহরে 10,000-এর বেশি অবৈধ রিকশা ও ইজিবাইক চলাচল করে উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া